আসসালামু আলাইকুম এবারে রোজায় হয়তো বাইরে থেকে আমাদের আর জিলাপি কিনে আনা হবে না তাই ঘরে বসে ইনস্ট্যান্ট মচমচে রসালো জিলাপি আপনারা নিজেই তৈরি করতে পারেন অল্প সময়ে অল্প খরচে এরকম মজার জিলাপি ঘরে বসেই বানানো যায় আজকে আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে এই ইনস্ট্যান্ট জিলাপিটি তৈরি করে দেখাচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমে শিরাটা তৈরি করে নিব এই জন্য হাঁড়িতে দেড় কাপ পরিমাণের চিনি আর এক কাপ পরিমাণের পানি দিয়ে নিচ্ছি তারপর জাল দিয়ে শিরাটাকে ঘন করে তৈরি করে নিব যেটাকে বলে একতাল শিরাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নেবেন এতে করে শিরাটা আর জমাট বাঁধবে না শিরাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে দিব সামান্য একটু বেকিং সোডা আপনারা চাইলে এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন খুব সামান্য দিতে হবে বেসন কিন্তু এমনিতেই ফুলে আর ক্রিস্পি হয় দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব বেটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এর মধ্যে প্রায় হাফচা চামচের মতো তেল দিয়ে নিচ্ছি এই তেলটা দিলে জিলাপিটা অনেক বেশি ক্রিস্পি হয় তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটা আমি একটা ক্যাচ আপের বোতলে ভর্তি করে নিব আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভর্তি করে জিলাপিগুলো তৈরি করে নিতে পারেন আর এর ঘনত্বটা হবে এরকম খুব পাতলা না আবার খুব বেশি ঘন না প্যানে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো তৈরি করছি আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না তাই এগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে দেখুন সাথে সাথে কিন্তু একসাথে সবটাই ফুলে উঠছে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট তারপর উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি তেল থেকে তুলে আমি সরাসরি শিরায় দিয়ে দিব আমি শিরায় দিয়ে নিচ্ছি তারপর এভাবে উল্টে পাল্টে নিচ্ছি তা এখানে কয়েক সেকেন্ড রেখে দিব যাতে শিরাটা জিলাপির ভিতরে ঢোকে এবার তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মসমসে ইনস্ট্যান্ট রস আলো জিলাপি দেখলেন তো খুব সহজে এই মজার জিলাপিটি ঘরেই তৈরি করা যায় আর খুব অল্প উপকরণে আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনি সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরেই থাকবেন আল্লাহ হাফেজ